সবাইকে রাজশাহী আমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর, আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং যারা আমাদের কাছ থেকে আম নিয়েছেন তারা নিঃসন্দেহে মজা করে মধুমাস উদযাপন করছেন আর কি। আজকে ভিডিওটি করার পিছনে একটি কারণ রয়েছে, সেটি হলো যে কিছু কথা না বললেই না, সে কথা বলার জন্যই মূলত আসা। রাজশাহীর আমের যে সুখ্যাতি রয়েছে বাংলাদেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে আর কি, সেই সুখ্যাতি কিংবা যে সুনামটি রয়েছে সেটি এখন কিছুটা হলেও হুমকির স্বরূপ, মানে হুমকির সম্মুখীন। আমরা আসলে যে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত এবং সারা দেশব্যাপী যে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত সেটা হচ্ছে আমে এই ফরমালিন কিংবা কেমিক্যাল মিশন। আমরা চাই যে রাজশাহীর আমের যে সুখ্যাতি সেটা থাকুক, অক্ষুণ্ণ থাকুক, কিন্তু এটা এই কেমিক্যাল কিংবা এই ফরমালিন কিংবা কার্বাইডের জন্য সেটা এখন ধীরে ধীরে একেবারেই হচ্ছে আমরা হুমকির দিকে এগিয়ে যাচ্ছি আর কি। এবং সেই সাথে রাজশাহী অঞ্চল, রাজশাহী চাপায়ের আসলে কিছু অঞ্চলের কিন্তু কিছু কিছু প্রোডাক্ট থাকে, সেগুলোর উপরেই ডিপেন্ড করে সেই অঞ্চলের অর্থনীতি। কিন্তু রাজশাহী অঞ্চলে যেভাবে এই এই ভয়াবহ এই কেমিক্যালের যে বিষয়টি আসছে আমের ক্ষেত্রে, সেটি যদি চলমান থাকে তাহলে নিঃসন্দেহে একসময় এই রাজশাহী আমের যে সুনাম সেটি নষ্ট হয়ে যাবে এবং রাজশাহীর এই আমের যে ইন্ডাস্ট্রি সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো এটা সকলের দায়িত্ব এটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমি কি বলতে চাই যে কেমিক্যাল কিংবা কার্বাইড কারা মেশায় ঢাকাতে দেখি, বিশেষ করে যারা প্রশাসনে যারা রয়েছেন, আমার এই ভিডিওটি যদি প্রশাসনে যদি কেউ দেখে থাকেন আমি তাদেরকে অনুরোধ করব যে ঢাকা শহরে আপনারা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন, প্রতিটা জেলাতে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন, এগুলো খুবই ভালো, খুবই ভালো ইনিশিয়েটিভ, খুব গুড সাইন। কিন্তু আমি বলতে চাই যেখান থেকে আসলে এগুলো হয় এই বিষয়গুলো আপনাদের একটু জানা উচিত। রাজশাহীতে চাপাইনগরে আপনার বাগানে বাগানে পুলিশ প্রশাসনের সদস্যরা ছিল, তারা যেন কৃষকরা যেন ফলে কোনো প্রকার ক্ষতিকারক মেডিসিন না মিশাতে পারে সেটার জন্য তারা রোধ করেছেন। আমরা চাই এটা আরেকটু নজরদারি বাড়ানো হোক, এটা শুধু বাগান না, বাগান থেকে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো তো যাওয়া উচিত। বিশেষ করে যারা এই মুহূর্তে যদি কেউ দেখে থাকেন এরকম দায়িত্বশীল কেউ, আপনারা ছদ্মবেশে হোক বা যেভাবে হোক সাধারণ মানুষে, আপনি রাজশাহীর যে কয়েকটি আড়ত রয়েছে, বাঘা বলেন, চারঘাট বলেন, বানেশ্বর বলেন, চাপাই নবাবগঞ্জের যে আড়তগুলো রয়েছে, প্রত্যেকটা আড়তে একটু গিয়ে দেখেন আসলে সেখানকার দৃশ্যটা কি। বাগানে কখনো কোনো কেমিক্যাল মানে পাড়ার পরে কোনো কেমিক্যাল কিন্তু দেওয়া হয় না, যখন এটা আড়তে যায় আড়তে যাওয়ার পরে কিন্তু সেই পাইকাররাই কেমিক্যালটা দেয়, যেন সারা রাত ঢাকায় আম যাবে, পরের দিন সকালবেলা পাকা আম হিসাবে এটি বিক্রি হবে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। তো প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা প্লিজ যে এই আড়তগুলোতে গিয়ে একবার হলো দেখে আসুন স্বচক্ষে, কোনো ফোর্স দরকার নেই, নিজে গিয়ে একটু দেখে আসুন কি হচ্ছে আসলে, আটকে উঠবেন একেবারে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যে এবার কিছু প্রশ্ন নিয়ে আসলে কথা বলতে চাই, যে কিছু ভালো দিক, ভালো লক্ষণ আর কি, সেগুলো হচ্ছে যে রাজশাহীতে অনেক ইয়াং ছেলেরা যারা সোশ্যাল এন্টারপ্রেনার হিসেবে এই রাজশাহীর ম্যাঙ্গো সোজাসুজি একেবারে বাগান থেকে নিয়ে কাস্টমারের হাতে পৌঁছে দিচ্ছে, এটা খুবই ভালো সাইন। অনেক ছেলেরা কিন্তু এখন অনলাইনে সেল করছে, এটা এরা সাধুবাদ জানাই আমরা নিজেরাও, এবং ওরা সত্যি ভালো করছে। আমি যাদেরকে চিনি, যেমন আমার আমাদের আবদুল্লাহ ভাই আম বাগানের শশী কিংবা হচ্ছে সেজান কিংবা জাহিদ কিংবা নয়ন বানেশ্বরের, এরা প্রত্যেকে এদের কাছ থেকে যারা আম দেন কিংবা আমার কাছ থেকে যারা আম দেন, আপনারা একদম চোখ বন্ধ করে আপনারা ভরসা করতে পারেন যে এরা আমরা প্রত্যেকেই একদম এক্সাক্ট ক্যারেটগুলো বা আম আমরা যে প্রক্রিয়াজাত মানে যেভাবে আসলে প্যাকেট করি সবকিছু বাগান হয়, কেউ কোনো আড়ত থেকে আম নেয় না, এটা আপনি একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন এই ছেলেগুলোর উপরে আর কি। হ্যাঁ, এবং অনলাইনে যে ছোট ছোট বিজনেসগুলো গড়ে উঠছে এরা এরা খুবই ভালো করছে আর কি। হ্যাঁ, এদেরকে আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আমরা যে কয়েকজন কাজ করছি আসলে এটাও কিন্তু আসলে মানে এখানে দুটো ব্যাপার আছে, যে আপনি বলতেই পারেন কি ব্যাপার আমের দাম এত বেশি কেন, 80 টাকা কেন আম আসলে। হ্যাঁ, চিন্তা করেন আমার বাগান আছে, একটা সময় আমি আম 40 টাকা বিক্রি করতাম, কিন্তু এই আমটা ঢাকায় গেলে চিটাগাংয়ে গেলে এই আম বিক্রি হয় 80 টাকা, 90 টাকা, 120 টাকায়। কিন্তু সেই আমটা যদি আমি ডিরেক্ট আপনার কাছে পৌঁছে দিয়ে যদি 80 টাকার মানে দাবি করি সেটা তো অযৌক্তিক কিছু না, তাই না? অনেকে বলে যে 40 টাকা 50 টাকা আম দিচ্ছে কুরিয়ার সার্ভিস সহকারে, এই বিষয় নিয়ে আসলে আমাদের আমাদের কোনো বক্তব্য নেই, আমরা এই বিষয়টা কিছু বলতেই চাই না। যেমন টাকা যেমন প্রাইস তেমনি কোয়ালিটি, এই বিষয়টা আপনাদের অবশ্যই জানা উচিত আর কি। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো যদি আমি আপনাকে ডিরেক্ট পৌঁছে দিয়ে যদি আমি সেই খুচরা দামটাই যদি আমি পাই, আমি যদি বাগান মালিক হিসেবে যদি এইটুকু যদি আমি ডিরেক্ট একটা চ্যানেল তৈরি করে যদি এই আয়টা যদি আমার হয়, আমার তো সেটা দোষের কিছু দেখি না আর কি। যেটা মধ্যশত ভোগীরা যেটা আয় করতো সেই জায়গাটা তো ভেঙে আমরা ডিরেক্ট আপনাদের কাছে আম নিয়ে যাচ্ছি। তো এই দিক থেকে যারা এই প্রশ্নটা তুলছেন আমার ভাই বুঝতে পারছেন। আরেকটা বিষয়ে যেটা বলতে চাই সেটা হলো যে কুরিয়ার সার্ভিসের জন্য কস্টিং বেড়ে যায়,
প্যাকেজিংটা মূলত ভালোর জন্য আপনার জন্য করা। আসলে আমি ইচ্ছা করলে প্লাস্টিকের মানে কাগজের কার্টনে দিতে পারতাম, কিন্তু সেটা খুব একটা ভালো কিছু হতো না। বস্তায় দিতে পারতাম, টুকরিতে দিতে পারতাম, কিন্তু একটা সময়কে আম নষ্ট হয়। কিন্তু এখন পর্যন্ত যারা ক্যারেটে আম নিয়েছেন, একটা আমও নষ্ট হয়নি কেউ বলতে পারবেন। আমরা যেভাবে প্রক্রিয়াজাত করছি, প্যাকেটজাত করছি, নিঃসন্দেহে এগুলো খুব সেফ। আর কস্টিংটা বেড়ে যায় আসলে কুরিয়ার সার্ভিসের জন্য। তো আমরা প্রশাসনকে বা সরকার নীতি নির্ধারকদেরকে অনুরোধ করতে চাই, রাজশাহী থেকে 4টা ট্রেন ঢাকা যায়, এরকম যদি একটা ব্যবস্থা করা যায় যে হ্যাঁ, ট্রেনের মাধ্যমে একটা কোনো একটা চ্যানেল তৈরি করা, কোনো একটা প্রসেস তৈরি করা, যে আমরা আমরা রেলেতে আম বুকিং করবো, সেটা হয়তো বা কমলাপুরে চলে যাবে, কমলাপুরে হয়তো আমাদের সবারই ছোটখাটো একটা করে পয়েন্ট থাকতেই পারে, সেখান থেকে কাস্টমার কালেকশন করে নিতে পারে। তো এই সুযোগটা যদি কখনো আসে ভবিষ্যতে, অবশ্যই ট্রান্সপোর্ট কস্টিংটা নিঃসন্দেহে কমে যাবে আর কি। আর সেই সাথে বলতে চাই যে অনেকে আমাদেরকে বলেন, ভাই রাজশাহীতে তো 18 টাকা কেজি পাকাম বিক্রি হয়। হ্যাঁ, এটা সত্য, একেবারে 18 টাকা না, ঝড় হলে 50 টাকায় এক মন আম পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সেই আম সেটার সাথে যদি এখন আপনি আমার সাথে তুলনা করেন, তাহলে এটা কত বুদ্ধিমানের কাজ হবে আমি জানি না। আবার আরেকটা ব্যাপার যে রাজশাহীতে 18 টাকা 20 টাকায় পাকাম পাওয়া যায়, এটা একদম সত্য কথা। হ্যাঁ, সত্যি পাওয়া যায় 18 টাকা 20 টাকা আম, কিন্তু আমি আপনাকে যেই আম দিচ্ছি, যেই আমটা যেভাবে বাছাই করে যে আম দিচ্ছি, সেই বাছাই করা আমের পরে যে অবশিষ্ট ছোট ছোট আমগুলো যেগুলো থাকে, যেগুলো দাগ, যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই আমগুলোই বাজারে 20 টাকা করে বিক্রি হয় আর কি। 20 টাকা পাকা আমগুলো 20 টাকা করে বিক্রি হয়। আমরা যে আমগুলো বাছাই করার পর অবশিষ্ট থাকে, সেই আমগুলোই বাজারে বিক্রি হয় 18, 15 কিংবা 20 টাকা করে আর কি। তো আমরা পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা বলছি না যে আপনি আপনি কার কাছ থেকে আম নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা একটু সচেতন করতে চাই। আমরা সকলে সচেতন হলে হয়তোবা রাজশাহীর এই ম্যাঙ্গো ইন্ডাস্ট্রিটা বাঁচবে। আদারওয়াইজ একটা সময় সবাই যেভাবে এটার পিছনে লেগেছেন, কেমিক্যাল কেমিক্যাল, আপনারা কেমিক্যাল দাও আম কিনেন কেন? সহজ হিসাব, আমাকে একদিন সে ফোন করেছে, ভাই আপনার আম তো এত চকচকা না, আমি তো চকচকা আম নিবো। আরে ভাই, কেমিক্যাল দিলে চকচকা হবে, খুব স্বাভাবিক, কিন্তু আমাদের আম সাইডে ছোট, মাঝারি, দাগ থাকে, এই জন্য আমগুলো। কিন্তু টেস্ট আপনার তো দরকার, টেস্ট চেহারা দেখে হবে আর কি। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো মেনটেন করি, আমাদের আম কখনো সুন্দর হয় না, কখনো লাল টকটকে চকচকে হয় না, কারণ আমে কোনো অতিরিক্ত অতিরঞ্জিত করার জন্য কোনো কেমিক্যাল দেওয়া হয় না। হ্যাঁ, তো আমাদের উচিত এই জিনিসগুলো একটু মাথা রাখা। কেন আপনি ঢাকা শহরে বসে থেকে পাকা আম কিনবেন? এত সহজ, রাজশাহী থেকে গাছ পাকা আম ঢাকায় যাবে ট্রাক ভর্তি হয়ে, আর আপনি পরদিন সকালবেলা সুস্বাদু পাকা আম পাবেন, এটা যদি আশা করেন তাহলে এটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, পরিপক্ক কাঁচা আম কেনাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। তো আমরা চলুন সবাই সচেতন হই, আমরা রাজশাহী বিখ্যাত এই আমের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখি। আদারওয়াইজ এই এই ইন্ডাস্ট্রির সাথে লক্ষ লক্ষ পরিবার যুক্ত আছে আর কি। হ্যাঁ, এরা সবাই একসময় ক্ষতিগ্রস্ত হবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি আমাদের সাথে থাকবেন।